আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কারা শবরবরাত পালন করে, কারা শবরবরাতের সারা রাত ইবাদত করে, কোন শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি ইবাদত করে, তারা ক্ষমা পেয়ে যায়। আবার শবরবরাত পালন করে যে বিষয়গুলি আমরা বুঝতে পারি, আবার যে সকল বিষয়গুলি আমরা বুঝতে পারি না, আজকে সে সকল বিষয়ে আলোচনা। প্রথমত আপনাকে বুঝতে হবে শবে বরাত এই মাসে আল্লাহ সুবহানু তাআলা অর্ধ শাবান মাসে সবাইকে ক্ষমা করে দেন। যারা শিরক করে না তাদের সবাইকে তিনি ক্ষমা করে দেন, তবে তাদেরকে ক্ষমা করেন না যারা মুশরিক। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখুন সারা বছরে কারা সবচেয়ে বেশি শবে বরাতের রোজা, তারপরে জিকির, দান সাদকা, হ্যাঁ এসব কিছু মোটামুটিভাবে পালন করে, কারা? এর মধ্যে আপনি দেখবেন যারা ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান কম, তারাই সবচেয়ে বেশি এই শবরাতের ইবাদত পালন করে। আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা আমি খারাপের দৃষ্টিতে বলছি না। আপনারা হয়তো বা ভুল বুঝতে পারেন যে তার মানে যারা কম ইবাদত করে তারা এই শবরাত পালন করে, আর যারা রেগুলারলি আল্লাহ তাআলার ইবাদত করছে, সরলতায় করছে, নিয়মিত জিজ্ঞাসা পালন করছে, তারা পালন করছে না, না ভাই সেই বিষয়ে বলছি না। আপনি দেখুন শবরাতের সময় পুরো মসজিদ ভরে যায়, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, মানুষ ইবাদত করার জন্য আসে, কারণ এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। কিন্তু দেখুন এর পাশাপাশি একটি জিনিস খুবই লক্ষণীয়, যেটা আপনি মানলেও মানতে হবে, না মানলেও মানতে হবে, আর আমি যে বিষয়গুলি কথা বলবো আপনারা শুনুন বুঝতে পারবে। প্রথমত হচ্ছে যে এই রাতে কেন্দ্র করে খাবার আয়োজন করা হয়, যেমন বিরিয়ানি আয়োজন করা হয়, এই বিরিয়ানির সাথে আছে মুরগি অথবা গরু। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য তারা নিজেরাও একটি স্লোগান তৈরি করে দিয়েছে যে এই দিনে খাবার আয়োজন করতে হয়। এবার আপনি মসজিদে খাবার আয়োজন করছেন, পাশাপাশি বাসায়ও আপনি খাবার আয়োজন করছেন, এই রাত কি খাবারের জন্য এসেছে নাকি ইবাদতের জন্য এসেছে, আপনি নিজেই বলুন। এরপর আছে মিষ্টি, হয় মিষ্টি বিতরণ করবে, আমৃত্যু, জিলাপি, এসব আনন্দ করা, সবাই বসে থাকে আনন্দ করার জন্য সারা রাত। কেউ কেউ আছে ইবাদত করে না, খাওয়ার জন্য যায়, কেউ যায় হলো ঘুমনের জন্য, মসজিদে ঘুমায়, ইবাদত না করে মসজিদে ঘুমায়। আবার কেউ কেউ আছে সারা রাত ইবাদত করতে 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 ফজরের সালাতও পড়ে না, ইল্লা মাশাআল্লাহ, আমি এটা আমভাবে বলছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি নিজেও দেখেছি তো। আবার কেউ কেউ আছে ইবাদত না করে সারা রাত ঘুরে, সারা রাত বিভিন্ন সিনেমা দেখে, গাড়ি নিয়ে ঘুরে, রাস্তা রাস্তায় জিকির করে, এটা উচিত না। একসাথে জিকির করা এটা ইসলামসম্মত নয়, উচ্চস্বরে তাও আবার জিকির মনে মনে অন্তরে করবেন, একাকিত্ব করবেন, গোপনে করবেন, আল্লাহ তাআলা গোপন গোপনকেই ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন শেষ রাতে তিনি আসেন আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদের মন বাসনা যা আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আমাদের জন্য বরাদ্দ রাখেন, কবুল করেন। তারপর দেখুন এই মাসে কেন্দ্র করে পোশাক আপনি কিনছেন, নতুন নতুন জামা কিনছেন, মনে হয় এটা ঈদের দিন, ইবাদতের মাস আর আপনি ঈদের দিন বানিয়ে ফেললেন। দেখুন এই সকল বিষয়গুলি আপনার কি নজর কাড়ে না যে এই দিনে যে এত লাইটিং, এত ফুলসজ্জা, আবার কিছু কিছু ছেলে আছে এই সময় বোম ফুটায়, আতশবাজি ফুটায়। এই দিন কি আতশবাজি বোম ফুটানোর দিন? ওগুলো তো কেউ পক্ষে না, তবুও দেখুন এক শ্রেণীর লোক তারা এই সময় এই বোমা বিস্ফোরণ করছে, খাওয়ার আয়োজন করছে, সব ব্যবসা কেন্দ্রিক। এই ব্যবসায়ীরা আমাদের মগজ ধোলাই করে আজকে মুসলিমদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। আমি আগেও বলেছি শবরাত যারা পালন করে তারা মূলত কম ইসলাম শিক্ষায় শিক্ষিত, তারা ইসলাম সম্পর্কে বেখবর, বেশিরভাগ হচ্ছে যে সাধারণ মুসলিম, তারা তাদেরকে যদি জিজ্ঞাসা করে শবরাত কি আমল করতে হবে, তারা বিভিন্ন আমল বলছে, অথচ এটার কোনো হাদিস নেই। শবরাত আছে এটা প্রমাণিত, এই রাতে সবাই ক্ষমা পেয়ে যাবে এটাও প্রমাণিত, কিন্তু এই রাতে যে ইবাদতগুলো করা হচ্ছে
সম্পূর্ণ সব হচ্ছে বেদা, এগুলো কোনো নাম গন্ধও নেই, যা আছে সব হচ্ছে জয়ী দুর্গ হাদিস দ্বারা প্রমাণিত। তো এই সাধারণ মুসলিমরা যদি এই কাজগুলো করে তাহলে আলেমরা কোথায় যাবে? আর আলেমদেরও একটা ব্যবসা, আপনি দেখুন আলেমরা এক শ্রেণী আছে, তারা ওই সময় ওয়াজ করে তারা নিজেদের পকেট ভরাচ্ছে, অনেক তারা বয়ান করছে এই দিন এইটা করা যায়, সেটা করা যায়, এটা করবেন, সেটা করবেন। তো সে একটা হাদিয়া পেল, তার লাভ হচ্ছে। আর মুসলিরা, মুসলিরা পকেট থেকে টাকা গেল, পোশাক গেল, খেলো, বেদাত আমল করে ঘুমালো, হলো। আবার কিছু কিছু মানুষ আছে তো এমন আচরণ করে ওই দিন, যারা বিপক্ষে সফলতের মাশাল্লাহ একদম পুরো উজাড় করে দেয়, মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে এমন একটা অবস্থা। আলেমদের আলেমদের মাঝে বাহাস, তর্ক। তো এইসব বিষয় করার জন্য কি সর্বব্রত এসেছে? আমি এই জন্য বলছি যে সর্বব্রত কারা পালন করে, যারা নিম্ন শ্রেণী, যারা সবচেয়ে বেশি বেদাত আমল করে, যাদের ইসলাম শিক্ষা সবচেয়ে বেশি কম, তারাই সর্বব্রত পালন করে। এই রাতে বিভিন্ন ধরনের আমল, জিকির ইত্যাদি ইত্যাদি কত কিছু করে আল্লাহাক ভালো জানে, এত ইবাদত। তো যাই হোক, একটা মুষ্টিমেয় এই ব্যবসায়ীরা তারা এই কাজগুলো করছে মূলত তাদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য। আপনাদেরকে সতর্ক থাকতে হবে যেন এরকম একটি প্রতারণা চক্রান্তে আমরা পা না দিই। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।